ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে খুলনা 6 আসনে, সেখানে আছেন সহকর্মী হিমেল মাহবুব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এখন আমার সাথে অতিথি হিসেবে আছেন তুষারকান্তি মণ্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ পাইকগাছা উপজেলা বিএনপি। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগ বলছে 14 বছরে এই এলাকায় ব্যাপক উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন গবেষণা শিক্ষা নানা ক্ষেত্রে, আপনার কাছে কি মনে হয় যে কতটুকু উন্নতি হয়েছে আর কি কাজ বাকি ছিল? পাইকগাছা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি তুষারকান্তি মণ্ডল। আসলে আমার কাছে যে প্রশ্নটা করেছেন, আমরা এরকম উল্লেখযোগ্য কোনো যে উন্নয়ন, যে আমরা প্রতিনিয়ত টিভিতে দেখে থাকি যে উন্নয়ন, আসলে উন্নয়ন আমরা ধারাবাহিকভাবে উন্নয়নটা দেখতে পাই না। পাইকগাছা থেকে কয়রা যে আমরা কিছু বাজেট ছিল প্রায় 350 কোটি টাকা, নিকরণ সহ রাস্তা সড়ক রাস্তা উন্নয়ন করা। আপনারা যারা এই টিভি চ্যানেল থেকে আসছেন তারা রাস্তা এত অবগত আছেন, দেখেছেন যে যে মুখে যেটা বলে আসলে কাজে এই পর্যন্ত আওয়ামী লীগ কাজকর্ম সেগুলো আসলে পাওয়া যায় না। তাদের উন্নয়ন হয়েছে, তাদের নেতাদের তাদের কর্মীদের উন্নয়ন হয়েছে, মাঠে কর্মীদের কোনো উন্নয়ন আমরা দেখে পাই। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, আপনাদের প্রস্তুতি কেমন কিংবা আপনারা ভাবছেন কি নির্বাচন নিয়ে? আমাদের প্রস্তুতি একদম, আমরা প্রস্তুতি নিয়েই বসে আছি। আমরা শুধু আমাদের দেশ নেতা তারেক রহমানের নির্দেশ অপেক্ষায় আছি, সেখান থেকে অপেক্ষা আমাদের যে নির্দেশ দেবে সেই নির্দেশ আসা মাত্রই আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা ইতিমধ্যে পাইকগাছা কয়রায়, আমার পাইকগাছা 10টি ইউনিয়ন এবং কয়রা 7টা ইউনিয়ন, আমরা এই 17টা ইউনিয়ন নিয়েই আমাদের খুলনা 6। আমরা 17টা ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি এবং ওয়ার্ড কমিটি সহ এমন পর্যায়ে এনেছি যে আমরা এখন যদি ফেয়ার নির্বাচন, আমার ভোট আমি দিতে পারবো, এই নির্বাচন যদি হয় ইনশাল্লাহ এখানে বিএনপির যে প্রার্থী আসুক না কেন শতভাগ বলতে পারে সে পাশ করবে। এবং আমরা জানি যে আমরা দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব। শুনছিলেন যে বিএনপি নেতারা বলছেন যে তারা কিন্তু নির্বাচনের জন্য রেডি হয়ে বসে আছেন, তবে যদি স্বচ্ছ নির্বাচন দেয় কিংবা তারা যে দাবিতে আন্দোলন করছেন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে, সেই তত্ত্বাবধায়ক সরকার দিলে এবং হাইকমান্ডের নির্দেশনা পেলেই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তারা জেতার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই ছিল এখানে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের বিশেষ আয়োজন। পরবর্তীতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবো, জানবো তাদের ভাবনা। ততক্ষণ সাথেই থাকুন।